স্টেয়ারিংটা কিন্তু যথেষ্ট ফ্রি, বেশ ফ্রি আছে। তারপর একটু কারেকশন আছে, এটা কারেকশন হবে। নিচে আসলে তেমন কোনো আমি সাউন্ড পেলাম না, অর্থাৎ যারা ইউজ করেছে বেশ যত্ন করে তারা ব্যবহার করেছে। আর ড্যাশবোর্ডে আমি একটু মাইলেজটা দেখাই, দেখুন দেখে বুঝতে পারবেন। ড্যাশবোর্ডে মাইলেজটা শো করতেছে 55,739 কিলোমিটার, দেখুন তো একটা অথেন্টিক মাইলেজ। সো এটা যদি আমি টেম্পার করি, আমি কিন্তু বলে দিই আপনারা জানেন, আমরা কিন্তু ম্যাক্সিমাম সময় বলি যে হ্যাঁ এটা টেম্পার করা বা এটা অরিজিনাল মাইলেজ, যে অরিজিনাল মাইলেজ থেকে সেটা আসলে অরিজিনাল বলতে হয়। আর সিলিংটা খেয়াল করে দেখুন তো, সিলিংটা কিন্তু এখনো ওয়াশে যায়নি, মানে যেহেতু নিলাম মাত্র, সো এখনো ওয়াশের সময় হয়নি। খুব সুন্দর ফ্রেশ অবস্থা আছে। একটা জিনিস জানেন যে যদি ছেঁড়া ফাটা না থাকে, ময়লা থাকলে ওটাকে ক্লিন করে ফেলা যায়, ওটাকে ক্লিন করলে একদম ধবধবে সুন্দর হয়ে যাবে, ফ্রেশ হয় কিন্তু দেখতে। সোলোর একটা প্রিমিয়ার অ্যাড চলছিল, যেটা ছিল পার্ল কালার FEX ফুল লোডের একটা গাড়ি ছিল আমাদের, অলরেডি সোল্ড, কিন্তু সেল হয়ে গেছে গাড়িটা। সো ওটা যাওয়ার পরে অনেকেই খুঁজছিলেন ওইটা এখনো আছে কিনা, সো যেহেতু সেল হয়ে গেছে, বাট এটা আছে, এটা রিসেন্টলি নেওয়া ডটার প্রিমিও, এটা সোলোর মডেল। পার্থক্য হচ্ছে আগেটা ছিল একটা ব্র্যান্ড নিউ গাড়ি, লাইক বাংলাদেশে এসে জিরো মাইলেজ এসেছিল। আপনারা খেয়াল করবেন আমি কিন্তু আগে ভিডিওতে অকশন শিটটা দেখানোর চেষ্টা করেছিলাম, বাট এটা রিকন্ডিশন মার্কেটে, রিকন্ডিশন মানে জাপানে ইউজ হয়ে এসেছে। সো এটা 16 একটা মডেল, আর রেজিস্ট্রেশন হচ্ছে 2020 সালে। নাম্বারে খেয়াল করেছেন, এস এ 45 একটা গাড়ি, রেড ওয়াইন কালার, ভেতরটা হচ্ছে বেইজ ইন্টেরিয়ার। আমি ভেতরটা আগে দেখাই, আমি দেখাবো কারণ হচ্ছে এটা একটা পরিপূর্ণ ভিডিও নেক্সটে আপনারা পাবেন রেডি হওয়ার পরে। তো গাড়িটা যেহেতু 2020 সালে বাংলাদেশে এসেছে, 20 সাল থেকে 24 সাল, অর্থাৎ 4 বছর গাড়িটা ইউজ হচ্ছে, বেশ কিছু স্ক্র্যাচ কিন্তু আছে, খেয়াল করে দেখুন। এই দেখুন এখানে স্ক্র্যাচ আছে দরজায়, এখানে দাগ আছে, এখানে দাগ আছে। আমি কিন্তু র দেখাচ্ছি, আমরা আপনাকে কিন্তু সবসময় র দেখানোর চেষ্টা করি, যাতে করে আপনারা দেখলে বুঝতে পারেন মোটরকার আসলে কী ধরনের গাড়িগুলো কেনে। বাট সামনে মেশিন গ্লাস কিন্তু গাড়ির সাথে স্টকটা আছে, খেয়াল করে দেখুন, সামনে গ্লাসটা গাড়ির সাথে স্টক গ্লাসটা এখনও আছে। আমি কিছু সেন্সিটিভ এরিয়া আপনাকে দেখাই। ফার্স্ট অফ অল আমরা একটু কর্নার বিরে চলে আসি, দেখুন বিগুলো একদম সুন্দর অ্যাটাচড অবস্থায় আছে, বিগুলো গ্যাপ হয়নি, অর্থাৎ গ্লাসগুলো কিন্তু এখন চেঞ্জ করা হয়নি। এছাড়াও দেখুন এখান থেকে একটা রেডিও লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা এখান থেকে ঘুরে একদম নিচের পাটা দেখুন, এখানে পুরোটা কিন্তু রেডিও লিঙ্ক দেওয়া আছে। সো এই গ্লাসটাতে, সো গাড়ির সাথে স্টক গ্লাসটা পাচ্ছেন। এবং এ পাশে কিন্তু দাগ আছে, আমি দেখলাম এখানেও দাগ আছে, দেখুন এখানে ছোটো ছোটো দাগ আছে, এ পাশে দাগ আছে, এখানটায় দেখুন দাগ আছে, এই যে এখানে দেখুন রং উঠেছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখুন, নিচে কিন্তু কোনো পুটিং বা আস্তর কিছু কিন্তু নেই, অর্থাৎ মেইন যে শিটটা ভিতরে সেই শিট দেখা যাচ্ছে। এর কারণটা হচ্ছে এটা বাংলাদেশে এখন রঙের কোনো কাজ করা হয়নি। আরও কিছু আছে দেখুন, এই দেখুন এখানে দাগ লেগেছে, রং উঠে গেছে, ভিতরে কিন্তু শিটটা দেখা যাচ্ছে, কোনো ধরনের কোনো পুটিং বা আস্তর করে কিছু কিন্তু একেবারে নেই। বাংলাদেশে আমরা এখন রং করবো, এখন কিন্তু এখানে পুটিং হবে, আস্তর হবে, তারপরে কিন্তু রঙের কাজটা প্রিপারেশন নেওয়া হবে, যেটা বাংলাদেশে করা হয়। সো স্টক কালার এখন পর্যন্ত বাংলাদেশ যেহেতু রঙের কোনো কাজ এখনও করেনি, এখন পর্যন্ত রঙের কোনো গ্যারেজে ঢুকেনি এটা রঙের করার জন্য, সো এখনও একদম অরিজিনাল রঙের ফ্লেভার উপর আছে, বাট এটা আজকে ওয়ার্কশপে চলে যাবে। সো আমি একটু দেখিয়ে দিলাম যে কী অবস্থা গাড়ি আমরা কিনেছি আমি পেশার গাছ দিয়ে কাছ থেকে। এরও গাড়ির সাথে স্টক গ্লাসটা আছে, যেটা দেখছিলাম টয়টা প্রিমিয়াম 2016 একটা মডেল, 2020 সালে ছিল রেজিস্ট্রেশন, প্রথম মালিকের ব্যবহারটা করা। আর এই দেখুন এখানে হচ্ছে স্টিকার দেওয়া আছে, ডরজিন স্টিকগুলো এখনও আছে। এবং গাড়িটা কিন্তু শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহার একটা গাড়ি। সো আমি একদম একবার আপনাকে ব্যাকগ্রাউন্ড দেখিয়ে দিচ্ছি, যারা মোটামুটি একটু হায়ার মডেল খুঁজেন বা কিনতে চান, তারা বেসিক্যালি সবসময় তেলের গাড়িটা চান। এই দেখুন ভেতরের পার্টটা খেয়াল করে দেখুন, এখানে কিন্তু কোনো ধরনের কোনো আপনার রঙের কোনো কাজ করানো হয়নি, কোনো ধরনের কোনো সিএনজি এলপিজি কখনো কোনো কিছু করার ট্রাই করেনি। তো যেহেতু ট্রাই করেনি, সো ফুটা বা কোনো কারেকশন থাকবে না, এটা কিন্তু স্বাভাবিক। সো এই ছিল সামনের পিছনের পার্টটা, আমি একটু সামনের অংশের কাছ থেকে দেখে নেই। ও যেটা বলছিলাম যে FEX প্যাকেজ, আগে একটু দেখিয়ে দিই। সিট পাওয়ার দেখুন, সিট পাওয়ারটা আছে এখানে, এবং প্রত্যেকটা অপশন অ্যাক্টিভ আছে, কাজ করছে, কোথাও কোনো জায়গায় কোনো ডিফল্ট কিছু নেই, সব ভালো আছে। এবং এই হচ্ছে আইডল স্টপটা, আইডল স্টপ পাচ্ছে এটাতে, এবং পাশাপাশি মাল্টিমিডিয়া স্টিয়ারিং হুইল আছে এটাতে। সো FEX ফুল লোডের গাড়ি দেখাচ্ছিলাম, দেখছিলাম ডটার প্রিমিয়ো 16 একটা মডেল, 20 সালের রেজিস্ট্রেশন, এবং গাড়িটা হচ্ছে প্রথম মালিকের ব্যবহারটা করা। সো লাইটগুলো কিন্তু বাইরে থেকে দেখুন গাড়ির সাথে স্ট্রিট লাইটটা আছে, যদিও একটু শ্যাডো পড়ে গেছে, এটা আমাদের ক্লিন করে ফেলতে হবে, কোথাও কোনো ভাঙা ফাটা কোনো কিছু একদমই নেই। পাশাপাশি এই লাইটটা খেয়াল করে দেখুন, এখানেও কোথাও কোনো ভাঙা ফাটা কিছু হবে না, বাট একটা শ্যাডো পাচ্ছেন, যেটা আসলে বক করতে হয়, বক করলে এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা একটু দেখাই, এই যে বাম্পারে কিন্তু দাগ আছে, এখানে কিন্তু রং উঠাচ্ছে, এখানেও দাগ আছে। সো যেহেতু 4 বছর ঢাকা শহরে চলেছে, দাগ থাকাটা অস্বাভাবিক কিছু না, দাগটা লেগে গেছে এখানে ইউজ করতে গেলে। সো এটা এখন কারেকশনে চলে যাবে, রঙে চলে যাবে। গাড়ির সাথে স্টক ইঞ্জিন, স্টক CVT গিয়ারবক্সের উপরে আছে, যেটা আসলে মেশো করা খুব বেশি বেশি দরকার, এটাতে এখন পর্যন্ত মেজর কোনো কাজের প্রয়োজন হয়নি, করেনি কেউ, যেহেতু তেলে চলেছে, আর যেহেতু আপনার ফ্যামিলি ইউজার একটা গাড়ি, ফ্যামিলি পার্পাস ইউজ করা হচ্ছে, সো এখানে এখন পর্যন্ত কোনো মেজর কাজের প্রয়োজন হয়নি। যতটুকু কাজ না করলেই নয়, লাইক সার্ভিসিংয়ের পার্টটা, ওটা কিন্তু শুধু করা হয়েছে। আমরা এবার একটু ভেতরে পার্টটা চলে যাই, ভেতরে কিন্তু সুন্দর একটা বেইজ ইন্টেরিয়ার, আমি একটু বলছিলাম দেখুন কাছ থেকে।
আপনারা দেখছিলেন কিন্তু একদম র ফর্মে, যেটা হচ্ছে আমাদের গতকাল রাতে কেনা একটা গাড়ি। আমরা সবসময় আমাদের প্রতিটা গাড়ি এভাবে দেখানোর চেষ্টা করি যে আমরা কী অবস্থায় এগুলো কিনেছি। দেখে বুঝতে পারছেন একটু কিন্তু ময়লা লাগছে ভেতরের পার্টটা। আসলে এগুলো এখন সব খুলে ফেলা হবে, সিট কভার খুলে ফেলা হবে। নিচে দেখবেন কোনো ফ্লোর ম্যাট তারা ব্যবহারটা করেনি। আমরা নিচে দেখি, দেখুন যে ফ্লোর ম্যাট কিন্তু গাড়ির সাথে স্টক যেটা ছিল সেটা কিন্তু আছে, আফটারমার্কেট কোনো ফ্লোর ম্যাট তারা এখনও ইউজটা করেনি। সো এগুলো আসলে বেসিক জানাটা আপনাদের খুব বেশি বেশি দরকার। দেখাচ্ছিলাম টয়োটা প্রিমিও 16 একটা মডেল, বিশাল রেজিস্ট্রেশন, গাড়িটার প্রথম মালিকের ব্যবহার করা, সব কিছু গাড়ির সাথে স্টকটা পাচ্ছেন। আমরা যেমন দেখালাম হেডলাইট গ্লো, আপনার ব্যাকলাইটটা খেয়াল করেছেন, ব্যাকলাইট কিন্তু গাড়ির সাথে ব্যাকলাইটটা আছে। আপনি দেখায় দেখুন এই সাইড লাইটটা, দেখুন এখানে কোটো কথা লেখা আছে, এখানে কোটো লেখা আছে, পাশাপাশি এখানে দেখুন এখানে কিন্তু কোটো লেখা পাবেন, এই যে এখানে কোটো লেখা আছে। এবং কোথাও কোথায় কোনো ভাঙা ফাটা, কোনো স্ক্র্যাচ, কোনো কিছু একেবারেই কিন্তু নেই। আমরা এই পাশে দেখি লাইটটা, এটা খুব সুন্দর ফ্রেশ আছে। এবং এই দেখুন এখানেও কোটো লেখা আছে, এবং এখানেও বাইরের পার্টটাতে কোথাও কোনো স্ক্র্যাচ পাবে না, ভাঙা ফাটা কিছু পাবে না, চেঞ্জ করতে হচ্ছে না। আর একটা জিনিস খুব অবাক হলাম, সচরাচর আমরা যখন গাড়িগুলো কিনতে যাই দেখি যে চাকগুলো বেশিরভাগ সময় ড্যামেজ থাকে, আমাদের মোটর কার থেকে চেঞ্জ করতেই হয়। ওনারা কিন্তু চারটা টায়ার নতুন লাগিয়েছেন। এই দেখুন আমি আগে ডেটটা দেখাই, 24 সপ্তাহ 24 সালের চাকা, অর্থাৎ খুব রিসেন্ট তারা চাকাগুলো বসিয়েছেন, যদিও এটা একটা চায়না ব্র্যান্ড। এখানে এখানে কারেকশনটা কী হবে, যদি আমরা মোটর কার সম্পর্কে সাজেস্টটা করি হচ্ছে আমরা ব্রিজস্টোন অথবা ইকোহোমায় চলে যাই, আমরা কিন্তু আসলে চায়না ব্র্যান্ড ডানলপ এগুলো আমরা ইউজটা করি না নয়েজের কারণে। সো এটা নিয়েও যদি আমি মাল্টিব্র্যান্ডের চেকে যখন যাবো, যদি তারা বলে যে ঠিক আছে এই চাকাটা নয়েজি হবে, চেঞ্জ করতে হবে, তারা কিন্তু মোটর কার সেটা আপনাকে আবার চেঞ্জটা করে দেবে। দেখাচ্ছিলাম আজকের প্রিমিওটা, দেখছিলাম 16 একটা মডেল, বিশাল রেজিস্ট্রেশন, গাড়িটা প্রথম মালিকের ব্যবহার করা, শুরু থেকে এখন পর্যন্ত শুধুমাত্র তেলে ব্যবহারটা গাড়ি দেখাচ্ছিলাম। 16 প্রিমিও আগে দেখছিলেন যেটা ব্র্যান্ড নিউ ছিল বাংলাদেশে, যারা অলরেডি ওটার জন্য ওয়েট করছিলেন, সো ওটা তো অলরেডি সোল্ড। সো যাদের রেড ওয়াইন কালার পছন্দ, এটাতে কালার কারেকশন হবে, আমাদের ওয়ার্কশপ আসে ঢুকে গেলে হপসো 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে গাড়ি আমরা আপনাদের কাছে আবার প্রেজেন্ট করতে পারবো। ইন দ্য মিন টাইম আপনারা চাইলে কিন্তু এটা নিয়ে কথা বলতে পারেন, দেখতে পারেন, আমাদের ওয়ার্কশপে গিয়ে কিন্তু ভিজিট করতে পারবেন। আমরা একটু কাগজ নিয়ে কথা বলি, এই হচ্ছে গাড়ি স্মার্ট কার, কাগজ স্মার্ট কার্ডিং কোনো ছবি পাচ্ছেন না, ছবি নেই। এর প্রধান কারণ হচ্ছে আমরা একটু এখানে দেখাই, দেখুন এখানে এমডি রাশেদ রহমান হায়ার পারচেস বেঙ্গল কমার্স ব্যাংক। সো বেঙ্গল কমার্স ব্যাংকের সাথে একটা লোনে ছিল গাড়িটা। আমরা একটু কাগজ দেখে দেখুন, শুরুতে মডেল ইয়ার 2016 একটা মডেল, আসল সংখ্যা 5 CC 1496, আর কালার দেখুন স্পষ্ট করে রেড ওয়াইন কালার লেখা আছে। আর দেখুন চাকার সাইজটা 185/65/15। যেহেতু ব্র্যান্ড নিউটার লাগিয়েছিলেন তারা, বিক্রির আগ মুহূর্তে আমরা একটু মাপটা দেখি, মাপটা ঠিক আছে কিনা। সো এই হচ্ছে চাকার সাইজটা 185/65/15। সো চাকার সাথে কাগজের সাথে কিন্তু অ্যাকুরেট সাইজটা মিল আছে। আমরা একটু গাড়ির কাগজের ফিটনেসের এক্সপায়ারটা খেয়াল করে দেখি, এই হচ্ছে এক্সপায়ার ডেট 8 জানুয়ারি 2026, বেশ লম্বা একটা সময় আছে। আর এই হচ্ছে গাড়ির ট্যাক্স রিটার্ন কপি, দেখুন রেজিস্ট্রেশন ডেট 23 নভেম্বর 2020 সাল, আর এক্সপায়ারটা হচ্ছে 23 নভেম্বর 2024 সাল। সো ট্যাক্স টোকেনটা আর মাত্র 2 মাসের কাছাকাছি আছে। সো যেটা আপনারা জানেন, মোটরে কিন্তু কাগজ ডেট অ্যাডভান্স 2 মান্থ কাউন্ট করি আমরা, যে যদি এই ভিতরে আপনাদের ডেট থেকে থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে আবার আপডেটটা করে দিই। সো ট্যাক্স টোকেন আমাদের কাছে অবশ্যই আবার 1 বছর পেয়ে যাচ্ছেন, ফিটনেসে অলরেডি প্রায় 26 জানুয়ারি পর্যন্ত কিন্তু দেওয়া আছে। আশা করি যতটুকু দেখেছেন আপনারা বুঝতে পারছেন মোটরকার আসলে পারচেজিংটা কেমন থাকে, আমরা কী ধরনের গাড়িগুলো কিনি, আমরা কতটুকু স্ক্র্যাচ বা ড্যামেজ আমরা কিনতে পারি, এগুলো আসলে আপনাদের জানাটা খুব বেশি বেশি দরকার। কারণ একটা গাড়ি রং হয়ে গেলে আসলে ওটার ইতিহাসটা আসলে বের করা যায় না, যে কী অবস্থায় ছিল, কেমনটা সেটা ছিল। প্রাইস জানতে হলে অবশ্যই অবশ্যই কিন্তু ফোন করতে ভুল করবেন না। আবার দেখা হচ্ছে অন্য কোনো গাড়িতে অন্য কোনো সময়। সবসময়ের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।